আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, বাড়িতে আছো, পড়াশোনা করছো। আল্লাহর অশেষ রহমতে আমি দীর্ঘ প্রায় 10 দিন যাবৎ জ্বরে ভুগতেছিলাম, জ্বর থেকে সুস্থ হয়ে এখন মোটামুটি মোটামুটি ভালো আছি। আবারও তোমাদের ক্লাসে ফিরে আসলাম। সরকারি হরগঙ্গা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার অংশ হিসেবে আমরা কন্টিনিউয়াসলি অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছি। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক ভূগোল পরিবেশ বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে তোমাদের সাথে কথা বলবো বায়ুমণ্ডল নিয়ে। এর আগের 3টি ক্লাসে আমি বায়ুমণ্ডল নিয়ে কথা বলেছি, আজকেই বায়ুমণ্ডলের উপরে শেষ ক্লাস। আজকের ক্লাসটি কাজে লাগবে এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাসভুক্ত টপিক, এটি বায়ুমণ্ডল তাদের কাজে লাগবে, এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য কাজে লাগবে। অনার্স সেকেন্ড ইয়ার ক্লাইমেটোলজি যে কোর্স আছে, সেকেন্ড ইয়ারের ক্লাইমেটোলজি কোর্সের বায়ুমণ্ডল একটা চ্যাপ্টার আছে, সেই তাদেরও কাজে লাগবে। সুতরাং আমি এই 3টি শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একসাথে ক্লাসগুলো নিচ্ছি। সুতরাং যারা আগের 3টা ক্লাস করনি তারা অবশ্যই 3টা ক্লাস আগে করে নিবে, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে এই লেকচারটি বুঝতে। আচ্ছা, তাহলে আমরা বায়ুমণ্ডলের প্রায় সব বিষয়গুলো পড়ে ফেলেছি, এখন কিছু টপিক বাকি আছে। আজকে আলোচনার মধ্যে প্রথমেই থাকছে সমুদ্র ও স্থলবায়ু, এই 2টি বিষয়। আমরা তো সবাই জানি যে সমুদ্র কী জিনিস, নদী, নালা, খাল, বিল, পুকুর, সমুদ্র। তাহলে সমুদ্র হচ্ছে যেটাকে ইংরেজিতে ওশান বলা হয়, আর সমুদ্র নিয়ে একটি জিওগ্রাফির ব্রাঞ্চ আছে বা শাখা আছে, সেটাকে বলা হয় ওশানোগ্রাফি, সমুদ্রবিদ্যা, মানে যেখানে টোটাল সমুদ্র নিয়ে পড়াশোনা করা হয়ে থাকে। আর এই সমুদ্র আমরা সবাই কিন্তু জানি যে পৃথিবীর মধ্যে যতগুলো ওয়াটার রিজার্ভয়ার আছে বা পানির জলাধার আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি ওশান বা সমুদ্র। সেই সমুদ্রের মধ্যে কয়েকটা সমুদ্র আছে সবচেয়ে বড়, যেগুলোকে আমরা মহাসাগর বলে থাকি। সেই মহাসাগর কয়টি আছে পৃথিবীতে তোমরা কি কেউ বলতে পারো? আমরা জানি যে পৃথিবীতে টোটাল 5টি মহাসাগর আছে আর মহাদেশ আছে 7টি। সেই 5টি মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর। সুতরাং আমরা সেই সমুদ্র এবং স্থলবায়ু, এই সমুদ্রবায়ু এবং স্থলবায়ু, সেই 2 ধরনের বায়ু নিয়ে কথা বলবো। এর আগে আমি একটু সমুদ্র নিয়ে হালকা বললাম, কিন্তু মূলত পর্ব হচ্ছে সমুদ্রবায়ু কী এবং স্থলবায়ু কী। তাহলে খেয়াল করো যে দিনের বেলায় স্থলভাগ যখন সোলার রেডিয়েশন আসে, তখন স্থলভাগ সমুদ্রের চেয়ে বেশি উত্তপ্ত থাকে। স্থলভাগটা কী হয়, সমুদ্রের থেকে দিনের বেলায় বেশি উত্তপ্ত থাকে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের এর পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসে, এবং হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেখানেও আসে যে স্থলভাগ কখন বেশি উত্তপ্ত থাকে, দিনের বেলায়। আচ্ছা, এবং সেই উত্তপ্ত থাকার কারণে যে স্থলে কি হয়, একটা নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা জানি যে হাই প্রেশার বেল্টস আছে উচ্চচাপ বলয়, এবং লো প্রেশার বেল্টস আছে নিম্নচাপ বলয়। এই সুতরাং যে বায়ুর যে চাপ বলয়গুলো আছে এটাও তোমরা একটু দেখবে। তাহলে যে স্থলে কি হবে, নিম্নচাপ হবে। কেন স্থলে নিম্নচাপ হয়, সব সময় মনে রাখবা যে যেখানে তাপমাত্রা বেশি পড়ে সেই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে নিম্নচাপের যখন যেখানে সৃষ্টি হবে, সেখান থেকে কি হবে যে বায়ুর তাপে সেই জায়গার যে বায়ুগুলো, সরি, সূর্যের তাপে সেই জায়গার বায়ুগুলো উপরের দিকে উত্থিত হয়ে যাবে, এবং সেই জায়গায় একটা ভ্যাকুয়াম তৈরি হবে বা ফাঁকা জায়গা তৈরি হবে। তাহলে একটা জায়গায় ফাঁকা জায়গা তৈরি হলো, সেখানে কি হবে, চারোদিক থেকে যেখানে
বাতাস আছে সেইখান থেকে বাতাস কিন্তু এদিকে আসতে চাইবে বা মুভ করতে চাইবে, ঠিক আছে, এদিকে আসবে। এবং তাহলে আমরা বুঝতেই পারছি যে দিনের বেলায় যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয় সেহেতু এই স্থলভাগে এর বাতাসগুলো উপরের দিকে উঠে যায় এবং সেদিকে অন্য জায়গা থেকে বাতাসগুলো সেই জায়গাটা দখল করতে চায়। তার কারণে সমুদ্র থেকে মূলত দিনের বেলায় বাতাসটা আসতে থাকে কোথায়, স্থলভাগের দিকে। তাহলে সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়, আমরা এখন বলতে পারি যে এটা দিনের বেলায় প্রবাহিত হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে নিম্নচাপ, এবং সমুদ্রে উচ্চচাপ থাকে, সমুদ্রে উচ্চচাপ থাকে এবং এ কারণেই সেই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ুটা আসে দিনের বেলায়, যেহেতু এখানে বেশি টেম্পারেচার থাকে। আর আমরা ফ্যারেলের যে সূত্র আছে সেটা আমরা সবাই জানি যে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, আর সবসময় বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। সুতরাং যে দিনের বেলায় বায়ু সমুদ্র থেকে কই যায়, ভূপৃষ্ঠের দিকে যেতে থাকে। তাহলে তোমরা কি এটা বুঝেছো বিষয়টা? আমি আশা করছি তোমরা এটা বুঝেছো সমুদ্র বায়ু কি। আর রাতের বেলা আমরা সবাই জানি যে দিনে অনেক গরম থাকে, রাতে স্থলভাগ অথবা আমরা যেখানে থাকি সেখানে ঠান্ডা পড়ে, তাহলে স্থলভাগ ঠান্ডা হয়ে যায়। কিভাবে ঠান্ডা হয়? সেটা হচ্ছে তাপ বিকিরণ করে। তাপ বিকিরণটা কি? তাপ বিকিরণ হচ্ছে ধরো আর্থ সারফেসের মধ্যে বা ভূপৃষ্ঠের মধ্যে বিল্ডিংস আছে, ঠিক আছে, গাছপালা আছে, বিভিন্ন স্তূপ আছে বিভিন্ন কিছুর, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে যেগুলো হিটটা অ্যাবজর্ব করে বা শোষণ করে। এটা আস্তে আস্তে রাতের বেলায় যতটুকু সেই স্থলভাগের জন্য তাপ দরকার সেইটুকু রেখে দিয়ে বাকিটুকু সে আস্তে আস্তে বিকিরণ করতে থাকে বা ছেড়ে দিতে থাকে। সে কারণে রাতের বেলায় স্থলভাগ শীতল হয়ে যায়, এবং শীতল হইলে স্থলভাগটা তখন উচ্চচাপ বিরাজ করে। সবসময় মনে রাখতে হবে যেখানে ঠান্ডা থাকে সেখানে উচ্চচাপ থাকে, উচ্চচাপ বিরাজ করে। এর কারণে তাহলে যেহেতু এখানে উচ্চচাপ আছে, স্থলভাগে উচ্চচাপ সৃষ্টি হয় রাতের বেলা, তাহলে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে কী হবে, বায়ুটা যেতে থাকবে রাতের বেলায়। তাহলে স্থলভাগ থেকে বায়ু নিম্নচাপ বিশিষ্ট সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সেটা হলো স্থলবায়ু। তাহলে তোমরা এখানে দুইটা প্রশ্ন আমি পড়ালাম এই একটা স্লাইডের মধ্যে, এই দুইটা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে পরীক্ষায়, ঠিক আছে, পরীক্ষায় তোমরা এই প্রশ্নটা পাবা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে তোমাকে বলবে যে সমুদ্রবায়ু ডেভেলপ করার কারণ কী বা সমুদ্রবায়ু কেন মুভ করে, কখন মুভ করে, এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। ওকে, আচ্ছা, তারপরে আসি মৌসুমি বায়ু কি, বা যেটাকে ইংরেজিতে মনসুন উইন্ড বলা হয়, মৌসুমি বায়ু। তাহলে এই মৌসুমি, এটা কিন্তু কারোর নাম মৌসুমি সেটা না, মৌসুম থেকে আসছে বিষয়টি। মৌসুম একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ঋতু। সুতরাং এই মৌসুম বা ঋতু পরিবর্তনের সাথে সাথে, বা ঋতু একটার পর আরেকটা ঋতুতে যাওয়ার সাথে সাথে বায়ু প্রবাহের যে দিক পরিবর্তন হয় সেটা হচ্ছে মৌসুমি বায়ু বলে। সুতরাং তোমাদের পরীক্ষায় আসতে পারে মৌসুমি বায়ু কাকে বলে, বা মৌসুম শব্দটি কোন শব্দ, অথবা মৌসুম শব্দের অর্থ কী। এখানে তিনটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে শীত গ্রীষ্মে ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য ঘটে, সেজন্য মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। তাহলে এখানে মৌসুমি বায়ুর সৃষ্টির একটা কারণ বলা হচ্ছে যে আমরা জানি যে পৃথিবী কী হয়, সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, ঠিক না? তাহলে পৃথিবীকে যদি আমি স্থির কল্পনা করি, পৃথিবীও কিন্তু স্থির না, সেও নিজ কক্ষপথে ঘোরে, কিন্তু পৃথিবীকে স্থির কল্পনা করি আর পৃথিবী ঘুরছে এটা কল্পনা করি, তাহলে পৃথিবী আস্তে আস্তে সময়ের ব্যবধানেই তো পৃথিবীটা ঘোরে, ঠিক না? হুট করে তো একবারে এক সেকেন্ড হলেও তো সেটা সময়। সুতরাং পৃথিবী আস্তে আস্তে ঘোরে, সে ঘুরে ঘুরে যখন পৃথিবী 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা পৃথিবীর বরাবর যখন সূর্যটা চলে আসে তখন সেটাকে বলা হয় উত্তরায়ণ। তার মানে যখন নিরক্ষরেখা থেকে
নিরক্ষরেখা বা জিরো ডিগ্রি থেকে সূর্য জিরো ডিগ্রিতে লম্বভাবে কিরণ দিচ্ছে একটা সময়ে, সেটা থেকে যখন আবার 30.5 ডিগ্রিতে লম্বভাবে কিরণ দেয়, এই যে জিরো ডিগ্রি বা নিরক্ষরেখা থেকে উত্তর দিকে সূর্যের যে পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, সেটাই হচ্ছে সূর্যের উত্তরায়ণ। এবং আবার যখন এই যে কর্কটক্রান্তি রেখা থেকে যখন সূর্যটা আবার মকরক্রান্তি রেখার দিকে যেতে থাকবে অথবা নিরক্ষরেখার দিকে আসতে থাকবে, সেটাকে বলা হয় সূর্যের দক্ষিণায়ন। তাহলে এই যে সূর্যের মুভমেন্ট আছে, এই মুভমেন্টের কারণে শীত এবং গ্রীষ্মে শীত গ্রীষ্ম হয়ে থাকে। আর এই ঋতুভেদে স্থলভাগ এবং জলভাগের তাপমাত্রার অবশ্যই পার্থক্য থাকবে, কারণ শীতকালে আমরা জানি একরকম টেম্পারেচার থাকে, আবার গ্রীষ্মকালে একরকম টেম্পারেচার থাকে। সুতরাং এই মৌসুমি বায়ুর সৃষ্টির কারণে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন খুব বেশি দায়ী এবং ঋতু পরিবর্তনও দায়ী, ঠিক আছে? এবং স্থলভাগ এবং জলভাগের তাপমাত্রার যে পরিবর্তন সেটাও দায়ী। তার মানে তুমি একটা বিষয়ের সাথে তিনটা বিষয় এখানে ইনভলভ আছে। ওকে, তাহলে আমরা এখানে মৌসুমি বায়ু জানলাম। তারপরে দেখো স্থানীয় বায়ু আছে, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বায়ুর প্রবাহ আছে, বায়ুর গতিবেগ আছে, বায়ুর দিক আছে। এ কারণে ওই স্থানের নাম অনুযায়ী বায়ু প্রবাহকে স্থানীয় বায়ু বলা হয়ে থাকে। যে বায়ু কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ তাদেরকে বলে সেই নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় বায়ু। যেমন রকি পর্বতমালা, আমরা জানি রকি পর্বতের চিনুক বায়ু, তাহলে রকি পর্বত হচ্ছে আমেরিকায়, তার বায়ুর নাম হচ্ছে চিনুক বায়ু। পরীক্ষা আসতে পারে চিনুক বায়ু কোন এলাকার, আর্জেন্টিনা উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে পাম্পেও বায়ু, তার মানে পাম্পের নামক যে বায়ু আছে সেটা আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে, ঠিক আছে? পম্পাস অঞ্চলটা দুইটা দেশে আছে, দুইটা দেশের উত্তরে যে বায়ুটা বিদ্যমান সেটাকে পাম্পেও বায়ু বলা হয় বা পাম্পের বায়ু বলা হয়। আর আরব মালভূমির সাইমুন বায়ু, তার মানে কি যে আরব মালভূমি সেখানে সাইমুন নামে বায়ু আছে, মানে সেখানকার বায়ুকে সাইমুন বায়ু বলা হয়। ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি মিস্টার্ন বায়ু, তাহলে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে মিস্টার্ন বায়ু কোথাকার, এটা হচ্ছে ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি। আর আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা নামক বায়ু আছে, আর উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরোক্কো বায়ু আছে, মিশরে খামসিন বায়ু আছে এবং ভারতীয় উপমহাদেশে লু জাতীয় বায়ু আছে। এই যে এগুলো এক একটা জায়গার নাম অনুযায়ী বায়ুগুলো বায়ুপ্রবাহের নামকরণ করা হয়েছে। সুতরাং তোমরা ভালো করে এগুলো মুখস্থ করবে, যেহেতু এটা এমসিকিউ টাইপের প্রশ্ন। আচ্ছা, তাহলে স্থানীয় বায়ু আরেকটা স্লাইড আছে, দেখো যে বায়ু কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ তাদেরকে স্থানীয় বায়ু বলে, আমি আগেই বললাম। এর মধ্যে কিছু কিছু বায়ুর উদাহরণ দিলাম, প্রথম প্যারাটা আগের স্লাইডের সাথে মিল আছে। এখানে কিছু ডেটা দেওয়া হয়েছে যে গত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে 0.6 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। 21 শতকের সমাপ্তিকালে গড় তাপমাত্রা আরও 2.5 থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। 21 শতক মানে কি 2000, এখন 20 সাল আছে, এই 2099 সাল পর্যন্ত, মানে 21 শতক থাকবে, 21 শতকের সমাপ্তিকালে তখন গড় তাপমাত্রা আরও 2.5 থেকে 5.5 ডিগ্রি বেড়ে যাবে, তোমাদের এটাও মুখস্থ করতে হবে। আর মেরু অঞ্চলে কাচের গড়ে সৌরতাপ আটকিয়ে যে সবজি চাষ করা হয় সেটাকে গ্রিন হাউস বলা হয়। তাহলে গ্রিন হাউস কী এক কথায় প্রকাশ আসতে পারে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে মেরু অঞ্চলে, আমরা জানি মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এরকম মেরু অঞ্চলে যেখানে টেম্পারেচার খুবই কম সেখানে কাচের ঘরে সৌরতাপ আটকে রাখা হয়, হ্যাঁ, রেখে সেখানে শাকসবজি চাষ করে, সেটাকে গ্রিনহাউস বলা হয়। এই গ্রিনহাউসের সাথে বায়ুমণ্ডলের অনেক সম্পর্ক আছে, যেটা আমি জলবায়ু পরিবর্তন ক্লাসে আগে তোমাদেরকে বলেছি, এবং ক্লাইমেট চেঞ্জের উপরে আমি প্রায় 4-5টা ক্লাস নিয়েছি, টানা ক্লাস কন্টিনিউয়াসলি। সুতরাং আমার লেকচারগুলো তোমরা পরপর দেখলে তোমাদের ফুললি ওই বিষয় সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 20% মানুষ সরাসরি মানুষের ভাগ্যে বিপর্যয় দেখা দিবে, 20% মানুষের। আর জাতিসংঘের তথ্য অনুযায়ী সমুদ্রের উচ্চতা 3 ফুট যদি বাড়ে তাহলে বাংলাদেশের 17% ভূমি পানির নিচে চলে যাবে, এটা মুখস্থ রাখতে হবে। 2019 সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের 5টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে, যার 3টিতে আছে বাংলাদেশের বন্যা, ঝড়, সমুদ্র উচ্চতা বৃদ্ধি, এই 3টি বাংলাদেশে আছে।
আর জলবায়ু সংক্রান্ত প্যানেল আইপিসিসি বলা হয়, ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এই ক্লাইমেট চেঞ্জ সরি বায়ুমণ্ডলের উপরে আমি যে চারটা লেকচার দিলাম, অবশ্যই লেকচারগুলো ভালোভাবে দেখবে, দুই তিনবার দেখলেই তোমার মুখস্থ হয়ে যাবে, এটা সারা জীবনে তোমার কাজে লাগবে। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।